ইউট অ্যান্ড ওয়াজ মিডিয়া, ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার। হুজুর আপনি সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতিটা নেন। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতিটা নেন। যদি না থাকে কোরআন হাদিছে বলবেন না সে কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না ওয়াজাথা। কি আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে আছি এখন নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বাতাসা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। ও ভাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না, হে থাই রাজনীতি চলবে না। ঠিক আছে তো কথার সাথে? কথার সাথে কাজের মিল থাকতে হবে না হবে না? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এরা মজা আছে না নাই? অনেক দোয়ায় আছে পড়লে কোটিতে সোয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। এরম দোয়া আছে না নাই? বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু সন্তানদের আশা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, মক্তবেতে শিখেছিলাম আলিফ বাতাসা। ও ভাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না, হে তাই রাজনীতি চলবে না। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গিয়েছে বাজারে। আছে না নাই? ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, বিশ্বাস করুন হয় না কাজা, নামাজটা দুই দে। ফজর নামাজ না পড়লেও দুই দে কাজা হয় না, তারপরে কি? নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, হয় না পড়া সেদিন শুধু যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, সেই কথাটাই আমার কিন্তু ভালো আছে জানা। তাই রাজনীতি চলবে না, হে তাই রাজনীতি চলবে না, আমাদের ভূগোলটা বুঝাবেন না, হে তাই রাজনীতি চলবে না। জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনো খানে, দরগা মাজার পীরের খানকায় আমায় বেশি টানে। আছে না নাই? সেথায় গেলে শটে কাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নিবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা। এরা মুরিদ আছে না নাই? হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, সেখান থেকে ইসলাম আমার হয়েছে জানা। হে তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না, হে তাই রাজনীতি চলবে না, হে তাই রাজনীতি চলবে না। ঠিক আছে তো? এরকম ইসলাম জানা মানুষ আছে না নাই? বলে কোরআনে এসব কোথায়? যদি বলা হয় একটু পড়ি দেখাই দাও যে কোরআনে নেই, কয় আমি পড়তে পারি নাকি? হ্যাঁ, তো আমি বলি আসলে আপনারা যারা সমাধান খুঁজতে চান তারা এই কোরআনের কাছে আসতে হবে। কোরআনের কাছে আসলে সমাধান আছে না নাই? কোরআনের কাছে আসলে পথ পাবেন না পাবেন না?